এই মুহূর্তে মই উপস্থিত আছো গুৱাহাটী মহানগরীর লাচিত নগর। লাচিত নগর এটা আপনার পরিবেশ দেখাব বিচাৰিছো। বর্তমান সময় আধার কার্ডর কেন্দ্র বর্তমান সময় দেখবলে পাওয়া গেছে এক দীঘলীয়া শাড়ি আর ব্যাপক জনসমাগম ইয়াত হওয়া দেখবলে পাওয়া গেছে। গুৱাহাটী লাচিত নগরের পরিবেশ এই মুহূর্তে আমি মাইনুজনী দর্শক এই মুহূর্তে দেখাইছো। যথেষ্ট পরিমাণের ইয়াত লোকের সমাগম ঘটিছে, যেহেতু আজি আনলক প্রক্রিয়া, কালি আর পরহি শনি আর দেওয়ার যেহেতু লকডাউন আছে, কিন্তু দেখবলে পাওয়া গেছে কোনো ধরনের সামাজিক দূরত্ব ইয়াত মনা দেখবলে পাওয়া নাই। আরক্ষী লোক আছে কিন্তু কোনো ধরনের ইয়াত সামাজিক দূরত্ব এই মুহূর্তলৈকে নাই। ইয়াত পুৱাৰপৰা শ শ লোক ইয়াত সমবেত হয়েছে, প্রায় 500-600 লোক ইয়াত বর্তমান সমবেত হয়ে আছে আর এক দীঘলীয়া শাড়ি বলে কোব লাগবে। বর্তমান সময় ইয়ার লাচিত নগর পরিবেশ আর যে আধার কার্ডের যে কেন্দ্র আছে, আধার কার্ড প্রস্তুত করা যে কেন্দ্র, সেই আধার কার্ডের কেন্দ্রের সম্মুখভাগত এনেদরে দেখা গেছে আসলে এক দীঘলীয়া শাড়ি। এই মুহূর্তে আমি পোনপটীয়া সম্প্রচার আপনাদের এনেদরে দেখাব চেষ্টা করছো। আর যদি মই কার্যালয় দেখো, কার্যালয় বর্তমান সময় বন্ধ, কার্যালয় বর্তমান সময় বন্ধ আছে, কিন্তু এই সকল লোক বর্তমান সময় পুৱাৰপৰা ইয়াত এনেদরে দীঘলীয়া শাড়ি পাতিবলগীয়া হয়েছে। ক্যামেরা যিমান দূরলৈ ঢুকিবা সিমান দূরলৈ কেবল মানুহ আর মানুষ এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে গুৱাহাটীর লাচিত নগর। এই লাচিত নগর পরিবেশ আমি আপনাদের পোনপটীয়াকে দেখাব চেষ্টা করছো। যেহেতু দেখা গেছিল শনি আর দেওবার যে উইকেন্ড লকডাউন, অর্থাৎ সাপ্তাহিক লকডাউন আসে, সাপ্তাহিক লকডাউনের পরিপ্রেক্ষিত আসলে যথেষ্ট পরিমাণের সকল বন্ধ আসে, সকল আসলে সরকারি বেসরকারি সকল কার্যালয় বন্ধ আছিল, দোকান পোহার বন্ধ আছিল, যান বাহন চলাচল বন্ধ আছিল। কিন্তু আজি সোমবার, গতি সোমবার দিনটি দেখবলে পাওয়া গেছে সকল যেহেতু খুলিছে এই মুহূর্তলকে, কিন্তু যে কার্যালয় খোলা নাই। আটাইতো ডর আটাইতো ভয়ঙ্কর কথাটা হয়েছে এই মুহূর্তলকে যেহেতু কোভিডর পরিস্থিতি নিয়ন্ত্রণ অহা নাই, কিন্তু এই সকল লোকে ইয়াত পুৱাৰপৰা ইয়াত এনেদৰে শাড়ি পাতিছে, কিন্তু কোনো ধৰণৰ আচলতে নীতি নিয়ম মনা আমাৰ দেখিবলৈ এই মুহূৰ্তলৈকে পোৱা নাই। আমি যিমান দূৰলৈ যাওঁ সিমান দূৰলৈ কেৱল মানুহ আৰু মানুহ, এক দীঘলীয়া শাড়ী বুলি ক'ব লাগিব, 300-400 মিটাৰ এক দীঘলীয়া শাড়ী এই মুহূৰ্তত গুৱাহাটীৰ লাচিত নগৰত দেখিবলৈ পোৱা গৈছে। আৰু আমি পোনপটীয়াকৈ মাইনুজনী দৰ্শকলক এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ, যিহেতুকে চৰকাৰৰ ফালৰ পৰা এটা নিৰ্দিষ্ট আচলতে তাৰিখ বান্ধি দিয়া হৈছিল আধাৰ কাৰ্ড নিৰ্মাণৰ ক্ষেত্ৰত, আধাৰ কাৰ্ড প্ৰস্তুত কৰাৰ ক্ষেত্ৰত বা আধাৰ কাৰ্ড নিজৰ বাবে আচলতে লোৱাৰ ক্ষেত্ৰত, সেই সময়সীমা যাতে উকলি নাযায় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি এনেদৰে গ্ৰাহকসকল আহিছে। মই মন্তব্য ল'ব চেষ্টা কৰিম, বহুজন আছে তেওঁলোকৰ মন্তব্য ল'ব চেষ্টা কৰিম, যিহেতু তেওঁলোক পুৱাৰ পৰা ইয়াত শাৰী পাতি আছে। বাইদেউ কিমান সময় পৰা ৰৈ আছে আপুনি? আমি 7টা বজাৰ পৰা ৰখি আছোঁ। 7টা বজাৰ ক'ৰ পৰা আহিছে? বকৰ পৰা আহিছোঁ। বকৰ পৰা? হয়। আগতে আজি ডেট আছিল নে? নাই, আজি আমি ঘৰৰ পৰা আহিছোঁ, ডেট অনলাইন কৰা নাই। মই আৰু মহিলাসকল আছে, মই তেওঁলোকৰ মন্তব্য ল'ম। বাইদেউ আপোনালোক কিমান সময় পৰা ৰৈ আছে? 7টা বজাৰ পৰা আহি আছে। 7টা বজাৰ ক'ৰ পৰা আহিছে আপুনি? বকৰ পৰা। বকৰ পৰা? আৰু ক'ৰ ক'ৰ মানুহ আহিছে ইয়াত? আহিছে ক'ৰ ক'ৰ পৰা আহিছে নাজানো, আমি বকৰ পৰা আহিছোঁ। কেইটা বজাত আহিলে আপুনি? 7টামান বজাৰ পৰা আহিছোঁ, ঘৰৰ পৰা 3টা বজাৰ পৰা আহিছোঁ। আসলে পুৱতি নিশা 3 বজাতে তেওঁলোক ওলাইছে ঘৰৰ পৰা, আৰু বৰ্তমান গুৱাহাটী মহানগৰীত তেনেদৰে তেওঁলোকে শাৰী পাতিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। কিন্তু ভয়ংকৰ কথাটো হ'ল, বহু লোকে মুখত মাস্ক পৰিধান কৰা নাই, বহু লোকে আচলতে সামাজিক দূৰত্ব যি আচলতে মানিব লাগে, স্বাস্থ্যবিধি যিসমূহ আছে, চৰকাৰৰ যিসমূহ নীতি নিয়ম আছে, সেইসমূহ মনা পৰিলক্ষিত হোৱা নাই। এই মুহূৰ্তত আমি পোনপটীয়াকৈ আপোনালোকক দেখুৱাব চেষ্টা কৰিছোঁ, আপুনি মাস্ক কিয় পৰিধান কৰা নাই? ইমান গৰম, গৰমৰ কাৰণে পিন্ধা নাই। ইমান যে ইমান লেপা থেপাকে যে আপোনালোক আছে, ইয়াত মাস্কখন কেলে পিন্ধা নাই? ইমান গৰমৰ কাৰণে, কোভিডে গরম চাব জানো, কোভিডে গরমটা চাব জানো। আপনি কোর পর আছে? বকো। বকো পর কিমান সময় ধরে লাইন পাতি আছে? কেটা কেটা বাজে? রাতে পো আইছো, 6টা বাজে তাইবেছে। এতে আপনার ডেট কেতি আছে? ডেট কেতি আছে বাইদে? আজি আছে ডেট? আজি আজি আছে। আমি প্রথম অফিস তো কেটা বাজে খুলিব লাগে? কেটা বাজে খুলে? 8টা বাজে খুলে উঠে। হয় হয়, এতিয়া এনেদৰে দেখা গৈছে বিভিন্নজন আহিছে, আৰু যিমান দূৰলৈ চাই ভিডিঅ' জানি সজয় আপোনালোকক দেখুৱাইছে, যিমান দূৰলৈ চাই কেৱল মানুহ আৰু মানুহ, এক দীঘলীয়া শাৰী লাচিত নগৰ যিটো মূল পথত আৰু দেখিবলৈ পোৱা গৈছে, আৰু আধাৰ কাৰ্ড প্ৰস্তুত কৰিবৰ বাবে এইসকল লোক ওলাইছে। আৰু কেৱল গুৱাহাটী মহানগৰী নহয়, বহুকেইখন জিলাৰ পৰা ইয়ালৈ লোকসকল অহা দেখিবলৈ পোৱা গৈছে। তেওঁলোকে পুৱতি নিশাতে ঘৰৰ পৰা ওলাই ইয়াত তেওঁলোকে দীঘলীয়া শাৰী পাতিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। এই মুহূৰ্তত যদি মই জি এছ ৰোডৰ দিশে যদি পৰিৱেশটো দেখুৱাব চেষ্টা কৰোঁ, এক দীঘলীয়া শাৰী আপোনালোকে দেখিব। মই যিমান দূৰ আহিলোঁ তাৰ পৰা কেৱল আপোনালোকে মানুহ আৰু মানুহেই দেখিব। বৰ্তমান সময়ত ইয়াত কোনো ধৰণৰ উৰুকাৰ বজাৰ হোৱা নাই, কিন্তু ইয়াত দেখিবলৈ পাইছে এনেদৰে দীঘলীয়া শাৰী। এয়া কোনো ATMত শাৰী পতা নাই, আপোনালোকে ভুল নুবুজিব। এই মুহূৰ্তত এই পুৱাৰ ভাগত এনেদৰে আধাৰ কাৰ্ড প্ৰস্তুত কৰিবলৈ এইসকল লোক ইয়াত শাৰী পাতিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে। কিন্তু কোনো ধৰণৰ ইয়াত সামাজিক দূৰত্ব নাই, বহু লোকে মাস্ক পৰিধান কৰা নাই, আৰু কোনো আৰক্ষী লোকসকল যিসকল আছে তেওঁলোকে কিন্তু নীৰৱ দৰ্শক হৈ আছে। এই মুহূৰ্তলৈকে কাৰ্যালয় খোলা নাই। এয়া হৈছে আজিৰ দিনটোৰ পৰিৱেশ। আজি আনলক কৰা হৈছিলে, আজি যিহেতু সোমবাৰৰ পৰা শুকুৰবাৰলৈ যিটো আনলক প্ৰক্ৰিয়া বলবৎ হয়, শনি আৰু দেওবাৰে যিটো সাপ্তাহিক লকডাউন থাকে, তাৰ মাজতে এনেধৰণৰ পৰিৱেশ সৃষ্টি হৈছে। আৰু যিহেতুকে গুৱাহাটী মহানগৰীত বিশেষভাৱে দৈনিক 400-500 লোক আক্ৰান্ত হৈছে, ওপৰতে কিছু হ্ৰাস পাইছিল, কিন্তু বৰ্তমান সময়ত যথেষ্ট পৰিমাণৰ আচলতে
লোক আছে লোক কোভিডত আক্রান্ত হয়েছে মই এগারী আইতা বহি আছে আইতা আপনি কিমান সময় আহিছিল ইয়ালে এ কষ্টটা তাইছেন গো কষ্টটা আপনি কোন পা আইছে গন্নি গো করে আর পা আইছে আধার কার্ড বনা বলে হ্যাঁ এটা অফিস খোলা নাই অফিস খোলা নাই রাতে রুইয়ে সংসে আমি এনেদরে দেখিছে আপোনালোকে হটৰ উদ্ধাৰ আইতাও এনেদৰে ইয়াত হাৰি পাতিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে কিন্তু আপোনালোকে অলপ খেৰাঙা হৈ থাকক অলপ খেৰাঙা হৈ থাকক আৰু এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে গুৱাহাটী মহানগৰীৰ লাচিত নগৰত এনে এক আচলতে ভয়ংকৰ পৰিৱেশ বুলি ক'ব লাগিব এই মুহূৰ্তত মাই নিউজনী দৰ্শকসকলক আমি পোনপটীয়াকৈ দেখুৱাব চেষ্টা কৰিছোঁ যিহেতু বিভিন্ন স্বাস্থ্যবিধি চৰকাৰৰ ফালৰ পৰা দিয়া হৈছে আৰু এটা কথা কোৱা হৈছে যে ৰাজহুৱা স্থানত 50 জনতকৈ অধিক লোকৰ সমাগমে নিষিদ্ধ কৰা হৈছে কিন্তু ইয়াত দেখিবলৈ পোৱা গৈছে তাৰ সম্পূৰ্ণ বিপৰীত দৃশ্য ইয়াত 400-500 মানুহ এই মুহূৰ্তত ইয়াত সমবেত হৈ আছে তেওঁলোকে দীঘলীয়া শাৰী পাতিছে আধাৰ কাৰ্ড প্ৰস্তুতৰ বাবে মই আৰক্ষী লোকসকল যিহেতু আছে তেওঁলোকে গোটেই নীৰৱ দৰ্শক হৈ গোটেই পৰিস্থিতিটো তেওঁলোকে চাই আছে এই মুহূৰ্তলৈকে তেওঁলোকে এই লোকসকলক অলপ তেওঁলোকে শাৰীৰিক দূৰত্বটো যিটো বজাই ৰখাৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ তেওঁলোকে চেষ্টা কৰা নাই আধাৰ কাৰ্ডৰ কেন্দ্ৰ এই মুহূৰ্তলৈকে বন্ধ আছে তলা ওলমি আছে আৰু এইসকল লোক পুৱতি নিশাৰ পৰা ইয়াত এনেদৰে বুন্দা পোৱা দিবলগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে মই আৰক্ষী লোকৰ পৰা অলপ মন্তব্য ল'ব চেষ্টা কৰিম যিহেতুকে অকণমান আপোনাৰ ওচৰত আহিছোঁ 400-500 মানুহ ইয়াত যে গোট খাইছে ইয়াত চৰকাৰৰ ফালৰ পৰাতো প্ৰশাসনৰ ফালৰ পৰা 50 জনতকৈ অধিক মানুহৰ সমবেত ইয়াত আধাৰ কাৰ্ড কেন্দ্ৰটো কাৰণে ইমান মানুহ গোট খালে এইটো আধাৰৰ কাৰণে আহিছে এতিয়া মানুহটো কথা কৈ আছোঁ শুনা নাই কোনো মানুহে চবেতো ডিষ্টেঞ্চৰ চিন্তাই আৰু খিলো কিয় অহা নাই আৰু আপুনি অকলেই গোটেইখিনি চম্ভালি আছে নহয় নহয় আছে পাৰ্টি আছে কিন্তু কোনো এতিয়া মানুহে বুজিয়ে নাপায় কৰিব কি আমি কি কৰিম এতিয়া এই আধাৰ কাৰ্ডৰ কৰ্তৃপক্ষৰ লগত আপোনাৰ যোগাযোগ কৰিছে নি তেওঁলোকৰ লগত যে ইমান মানুহে একেদিনে গোট খাইলে কেনেকৈ তেওঁলোকে 200 টিকেট দিম বুলি কৈছে এতিয়া 200 মানুহৰ মানুহ যাব পাৰিব ঘৰতো 500 অধিক মানুহ টিকেট বনাব গৈছে কুপন বনাব গৈছে অফিচটো কেইটা বজাত খুলিব লাগে অফিচটো খুলিছে মানুহ প্ৰৱেশ কৰিব দিয়া নাই কিয় নহয় সোমাইছে ভিতৰত সোমাই 300 মান মানুহ সোমাইছে কিমান মানুহ সোমাইছে 300 মান সোমাইছে বুলি কৈছে ভিতৰত আপোনালোকে দৰ্শকসকলে নিশ্চয় গম পাইছে বৰ্তমান সময়ত ভিতৰত 300 অধিক মানুহ ইয়াত সোমাই আছে আৰু বাহিৰত বৰ্তমান সময়ত 500 অধিক অৰ্থাৎ ইয়াত প্ৰায় 1000 ওচৰাওচৰি মানুহ বৰ্তমান সময়ত বাহিৰে ভিতৰে ইয়াত আছে কিন্তু বৰ্তমানলৈকে প্ৰশাসনৰ ফালৰ পৰা বিশেষ কোনো ধৰণৰ পদক্ষেপ লোৱা নাই এই লোকসকলক বিশেষভাৱে নিয়ন্ত্ৰণ কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকৰ গাত দুখ নাই কিন্তু কথাটো হ'ল কি ইমান মানুহ যে সমাৱেশ ইয়াত ঘটিছে তেওঁলোকক কিছু অলপ দূৰত্ব বজাই ৰাখি যিটো ৰোৱাৰ যিটো শাৰী পতাৰ যিটো নিয়ম সেই নিয়মটো কিন্তু বৰ্তমান ধোৱা চাঙত উঠিছে এই মুহূৰ্তত লাচিত নগৰৰ এই আধাৰ কাৰ্ডৰ কাৰ্যালয়ত ভিতৰত যদি সজয় আছে কাৰ্যালয়ৰ ভিতৰত বৰ্তমান সময়ত 300 অধিক লোক আছে বুলি আৰক্ষী লোকজনে মন্তব্য কৰিছে কিন্তু এজন দুজন আৰক্ষীয়ে গোটেই পৰিস্থিতিটো আচলতে তেওঁলোকে চম্ভালিব পৰালগীয়া পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে এই মুহূৰ্তলৈকে ইয়াৰ যি থানা যি আচলতে অন্তৰ্গত যিখন থানাৰ পৰা কিন্তু কোনো ধৰণৰ আৰক্ষী লোক ইয়াত অহা নাই প্ৰশাসনৰ লোক অহা নাই এনেদৰে কিন্তু দৈনিক এইসকল লোকক হাৰাশাস্তি কৰা দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্নজন আছে বাইদেউ আপুনি ক'ৰ পৰা আহিছে মই গুৰেশ্বৰৰ পৰা অকণমান আপোনালোকে আঁতৰি থৈছোঁ আৰু মাস্কখন কিয় পিন্ধা নাই মাস্কখন আনেই পিন্ধা গৰম দেখি পিন্ধা নাই পিন্ধা নাই আপুনি কিমান সময়ত আহিলে ইয়ালে আমি 3টা বজাতে আহি পাইছোঁ 3টা বজাত না আজি প্ৰথম আহিছোঁ আজি আপোনালোকৰ ডেট আছে আহিছোঁ এতিয়া এনেদৰে দেখা গৈছে গুৱাহাটীৰ লাচিত নগৰত এনে ভয়ংকৰ পৰিৱেশ এই লোকসকলক কিন্তু কোনো ধৰণৰ নিয়ন্ত্ৰণ এই মুহূৰ্তলৈকে কৰা নাই আমি বাৰম্বাৰ আহ্বান জনাইছোঁ তেওঁলোকক অলপ বজাই ৰাখিবলৈ দূৰত্ব কিন্তু লোকসকলে ইয়াত আচলতে উপায়ন্ত হৈ পৰিছে কিন্তু ইয়াত এজন দুজন নহয় প্ৰায় 400-500 লোক ইয়াত এই মুহূৰ্তত ইয়াত সমবেত হৈ আছে কেৱল এই শাৰী নহয় মই পথৰ ইপাৰে যদি দেখাব চেষ্টা কৰোঁ এনেদৰে আচলতে দীঘলীয়া শাৰী দেখিব আপোনালোকে বহুত দীঘলীয়া শাৰী আৰু বিভিন্নজন আছে মই অলপ মন্তব্য ল'ব চেষ্টা কৰিম আপোনালোক আধাৰ কাৰ্ডৰ কামত আহিছে নেকি নাই আপুনি আধাৰ কাৰ্ডৰ কামত আহিছে মই হেৰি গাড়ী ভাড়া লৈ আহিছোঁ যিসকল লোক আহিছে তেওঁলোকৰ পৰা অলপ মন্তব্য ল'ম যিহেতু বহু সময় ধৰি তেওঁলোক ইয়াত ৰৈ আছে বাইদেউ আধাৰ কাৰ্ডৰ কামত আহিছে নেকি আপুনি কিমান সময়ৰ পৰা ৰৈ আছে আমাৰ হ'ল আধা ঘণ্টা ইয়াত যে ইমান মানুহ গোট খাইছে ইয়াত এনেকৈ মানুহ গোট খোৱাটো ভাল হৈছে জানো যেনেদৰে ইয়াত এটা খুব আচলতে ঘনকৈ সকলো লাইন পাতিছে কোনো ধৰণৰ সামাজিক দূৰত্ব কোনো কথা ইয়াত অহা নাই লাইন পাতিছে এতিয়া কি কৰিম প্ৰত্যেকে প্ৰত্যেকজনে প্ৰত্যেকৰ কামতে নিজে নিজে নিজৰ দায়িত্ব বুলি ভাবিছে আৰু কি কৰিম আৰু এতিয়া এনেদৰে দৰ্শকসকল আপোনালোকক মই দেখুৱাই আছোঁ পোনপটীয়াকৈ আৰু যিহেতু বৰ্তমান সময়ত ক'ভিডৰ যিটো পৰিস্থিতি নিয়ন্ত্ৰণলৈ অহা নাই এই মুহূৰ্তলৈকে বিশেষভাৱে কামৰূপ মহানগৰ জিলাত আচলতে 400 লোক দৈনিক আক্ৰান্ত হৈছে আৰু সমগ্ৰ ৰাজ্যতে যদি ক'বলৈ যাওঁ তেতিয়াহ'লে 1000 লোক আক্ৰান্ত হৈছে কিন্তু বহু জিলাৰ পৰা ইয়ালৈ লোক আহিছে কেৱল এখন জিলাৰ লোক নহয় বহু জিলাৰ পৰা ইয়ালৈ বিভিন্নজন আহিছে
শ লোক সমবেত হয়েছে, ভিতর 300ৰো অধিক লোক সোমাই আছে, কিন্তু এই মুহূর্তলক প্রশাসনের লোক ইয়াত নাই। এই গোটেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কেবল একটা কেন্দ্র ইয়াত বনাইছে, যত আসলে বিভিন্ন প্রান্তরপা অজস্র লোক ইয়াত সমবেত হয়েছে। এই লোকসলক ইয়াত কোয়া হয়েছে যে 200জন লোকরহে সোমার অনুমতি আছে। যদিহে 200জন লোকর সোমার অনুমতি আছে, তাহলে আমার প্রশ্ন যে ভিতর 300জন লোক কেনকে সোমাবলে পালে? তাহলে এনে ধরনের বহু প্রশ্ন অবতারণা হয়। আর এই লোকসলক একটা তারিখ বান্ধি দিয়া হয়, সেই তারিখটির মতে আহিছে, কিন্তু কারণে যে সুবিধা করে দিব লাগে ইয়াত রোয়ার ক্ষেত্রে বা ইমান যে সমবেত হব নালাগে, এই পরিস্থিতির ক্ষেত্রে সরকারখনে যথেষ্ট দায়িত্ব আছে, বিশেষভাবে গুয়াহী মহানগর প্রশাসনের যথেষ্ট দায়িত্ব আছে। মানে পরিবেশটা আপনার পুনের দেখাব চেষ্টা করছো, ইয়াত এজন আর দুজন এজন বা দুজন আরক্ষী লোকের ইয়াত সমবেত হয়েছে, দুজনে বর্তমান গোটেই পরিস্থিতি সম্ভালিবলীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি ক্যামেরা দেখি মানুষ যখন লোক আছে ইয়ার লোকসলে ইয়াত কোনো ধরনের সামাজিক দূরত্ব এই মুহূর্তলকে ইয়াত বনা দেখা নাই। আরক্ষী প্রশাসনের লোক ইয়াত অহা নাই। যিকেজন লোক আছে নিধিরাম সর্দারের রূপত ইয়াত ঘুরি ফুরা দেখবলে পাওয়া গেছে হাতত এটা লাঠি লয়। আর এয়া হয়েছে আজি পরিবেশ গুয়াহী মহানগরী, যেহেতু কালি আর পরশি শনি আর দেওবার যেহেতু লকডাউন আসে, উইকেন্ড লকডাউন আসে, আর উইকেন্ড লকডাউনের পরিপ্রেক্ষিত যথেষ্ট পরিমাণে সকলখিনি বন্ধ আসে, কিন্তু অফিস কার্যালয় বন্ধ থাকার সময়সূচ আজি যেহেতু সোমবার, আজি সকলখিনি খোলা হয়েছে। এই মুহূর্তে এই ভয়ঙ্কর পরিবেশ আমি আপনাদের দেখাইছো। বহুলোকে মুখত মাস্কই পিন্ধা নাই, আমি প্রশ্ন করার কৈছে যে গরমের কারণে মাস্ক পিন্ধা নাই। আর একটা কথা সচা যে রাতে রাস্তার পুয়তি নিশায় ইয়ালে আহিছে, আর প্রায় 3-4 বজারপা ইয়াত শাড়ি পাতবলীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গতি এনে পরিস্থিতির আসলে দায়ী কোন? এনে ধরনের আসলে আধার কার্ড প্রস্তুতর নামত গ্রাহকক যেদরে হারাশাস্তি করা হয়েছে, একাংশ লোকক যে হারাশাস্তি করা হয়েছে, মানে অল্প দৃশ্য দেখাম। ভিতরপা একাংশ লোক ওলাই আছে, মানে আপনার একটা দৃশ্য দেখাম, ইয়াত ভিতরপা একাংশ লোক ওলাই আছে, যেহেতু 300ৰো অধিক লোক ভিতর সোমাই আছে বলে আমাক জানিবলৈ দিছিলে। গতি আমি এই মুহূর্তে দেখাইছো, আর আরক্ষী লোকজনে কৈছে যে 200জন লোকরহে সোমার অনুমতি আছে, কিন্তু 300 লোক ভিতর অলরেডি সোমাই আছে। আর এই মুহূর্তে আমি আপনার এনেদরে দেখাইছো ভিতরপা লোকসকল ওলাই আছে, কিন্তু কার্ড বনালে নাই মানে সেও মন্তব্য লম, আধার কার্ড পালনে নাই বা যখন কাম কাজ হল নে নাই সেও মানে মন্তব্য লম। কিন্তু বাইর যখন লোক ইয়াত উপস্থিত আছে ইয়াত নির্দিষ্ট বয়সের বলে নয় 70-80 ঊর্ধ্ব আইতা ককাও ইয়াত রয়ে আছে আধার কার্ডের বাবে। আর এনেদরে আসলে দেখা গেছে গুয়াহী মহানগরীত এনেদরে ব্যাপক আসলে জনসমাগম ঘটিছে, যে জনসমাগম কোনো কামনা নকরে। আমি আমি বিচরা নাই যুম কাম সেইখানে যাতে নহক, আমি সেটা বিচরা নাই, আমি কামখিন হওয়া বিচারিছো। কিন্তু ইয়াত প্রশাসনের যথেষ্ট করণীয় আছে, ইয়াত নির্দিষ্ট পরিমাণের লোকের সমাবেশ হওয়াটহে প্রশাসনে ব্যবস্থা করব লাগছিল, কিন্তু ইয়াত দেখা গেছে 400-500 লোক বাহির আর ভিতর 300ৎকৈ অধিক লোক ইয়াত সমবেত হয়ে আছে। যখন লোক আছে অল্প মন্তব্য লম, যেহেতু কার্ডের কাম করে আছে, অল্প আঁতরে দিব ভিতর ভিতরপা লোকসব ওলাব, আমি মন্তব্য লম যে কাম কাজ কি করলে কাম হল নে নাই, আমি সেয়া মন্তব্য লোক চেষ্টা করি। আমি পোনপটিয়াকে মাইনীজনী দর্শকলোক এই মুহূর্তে দেখাই আছো লাচিত নগরের। বাইদেউ আপনার কাম হল? আমার আমি পাণ্ডুরপরা আইছো, জালুকবাড়ি পাণ্ডুরপরা আইছো। আমার ডেটটো কালি আছিল, ইমান ডাঙর লাইন লাগিছে, এতিয়া হেটু লাইনের পিছপিনে যদি আমি খারাপ হয়ে যাও আমার রাতে হয়ে যাব। এতিয়া আমার কামটা আজি হবা লাগে, আমার কালির ডেট আছে, কালি গাড়ি বন সেই কারণে আইব পারা না। ভিতর গড়তে কাম হল না আপনার? ভিতর যাবই নি দিয়ে। ভিতর কি মানুষ আছে আমি গম পাওয়া নাই। মানে কি মানুষ? আর ইয়াতে আমার মানুষ, আমার মানুষ আইছো আমি 6টা, আধার কার্ড বানাবার কারণে 6টা আইছো। আমার একবার দিছিল হওয়া নাই, ফির আকো আইছো। আপনার একটা পরিয়ালের 6জন আইছো? হ্যাঁ, একটা পরিয়ালের 6জন আইছো, একটা পরিয়ালের দুটা পরিয়ালের 6জন আইছো। আপনি ভিতর গিয়ে কি দেখিলেন? ভিতর কি হয়? ভিতর যাব দিয়া নাই, নাই ভিতর যাব দিয়া নাই। আমি কইছো যে অল্প নাম্বারটা চাই দিও, কইছে 12টা বাজাত। আজি যদি 12টা বাজাত হয়, কালি তো এইটো তো আমার কালির ডেট আছে, কালি তো গাড়ি বন আছে, আহিব পারা নাই। হিসাবত আমার খিনি আগত পাব লাগে, আজি সদায় সদায় তো আহিব নোর, আমিও তো কাম করা মানুষ না, ডিউটি করি, ডিউটি বন্ধ করে আইসু, ডিউটি না করলে খাম কি? রাজহুয়া স্থানত 50জনকৈ অধিক লোক সমাবেশ নিষিদ্ধ আছে, প্রশাসনে নিষিদ্ধ করেছে, কিন্তু ইয়াত 1000ৰো অধিক লোক গোট খাইছে, বাহিরত 500ৰো অধিক লোক, ভিতর 300 লোক আছে বলে আরক্ষী লোকে কৈছে। বহুত হয়, বহুত মানুষ আইছে, তো এনেকুৱা লাইন আমি দেখাই নাই।
ইতিমধ্যে আপোনালোকে গোটেই কথাখিনি গম পাইছে যে ইয়াত আধাৰ কাৰ্ড নিৰ্মাণৰ নামত বৰ্তমান সময়ত ইয়াত জনসমাগম ঘটোৱা হৈছে আৰু এই জনসমাগমৰ দায়িত্ব কোনে লৈছে কোনে ল'ব সেয়া কিন্তু আমি নাজানো, সেয়া হয়তো প্ৰশাসন বা সংশ্লিষ্ট কৰ্তৃপক্ষ জানিব। কিন্তু আটাইতকৈ ডাঙৰ প্ৰশ্ন, ৰাজহুৱা স্থানত যিহেতু 50 জনতকৈ অধিক লোকৰ সমাৱেশ নিষিদ্ধ, ইয়াত 2জন মাত্ৰ আৰক্ষী লোক ইয়াত নিয়োজিত কৰি প্ৰশাসনে দায় কৰিছে আৰু ভিতৰৰ কাৰ্যালয়ৰ ভিতৰত 300ৰো অধিক লোক আছে বুলি কৈছে। আমি যদি সম্ভৱ হয় আপোনালোকক পৰৱৰ্তী সময়ত ভিতৰৰ কাৰ্যালয়ৰ পৰিৱেশটো দেখুৱাম। কিন্তু পুৱতি নিশাৰ পৰা ইয়াত আচলতে যুৱক যুৱতীৰ পৰা বয়োবৃদ্ধ লোকলৈকে ইয়াত বাহিৰত যেনেদৰে ৰখোৱা হৈছে, বাহিৰত যিদৰে তেওঁলোকক শাৰী পাতি পাতি ৰখোৱা হৈছে, কিন্তু শাৰী পতাৰ নামতো যথেষ্ট বিশৃংখল সৃষ্টি হৈছে। এই ক্ষেত্ৰত কিন্তু এই মুহূৰ্তলৈকে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই চৰকাৰ প্ৰশাসনে। ইয়াত বহু লোকৰ সমাৱেশ ঘটোৱা হৈছে আৰু হাজাৰৰ অধিক লোক এই মুহূৰ্তত লাচিত নগৰত সমাৱেশ ঘটি আছে। মই ভিতৰলৈ যাম, অলপ ভিতৰৰ পৰিৱেশটো আপোনালোকক দেখুৱাব চেষ্টা কৰিম। অলপ আঁতৰি দিব বাইদেউ, বাইদেউ অলপ আঁতৰি দিব, মই অলপ ভিতৰলৈ যাম, ভিতৰৰ পৰিৱেশটো আপোনালোকক অলপ দেখুৱাব চেষ্টা কৰিম। অলপ খুলি দিয়কচোন, যিহেতু কোৱা হৈছে ভিতৰত 300ৰো অধিক লোক সোমাই আছে, মই অলপ পৰিৱেশটো আপোনালোকক দেখুৱাম। ভিডিঅ' যদি সজয় আছে আপোনালোকক পোনপটীয়া সম্প্ৰচাৰত মই দেখুৱাব চেষ্টা কৰিম। যিহেতু বাহিৰত 500-600 লোক বাহিৰত আবদ্ধ হৈ আছে, তেওঁলোক শাৰী পাতি আছে, তেওঁলোকে পুৱতি নিশাৰ পৰা তেওঁলোকে ইয়াত শাৰী পাতিবলগীয়া পৰিস্থিতি সৃষ্টি হৈছে। কিন্তু ভিতৰৰ কাৰ্যালয়তো আচলতে ভিতৰত যি চৌহদৰ ভিতৰতো 300ৰো অধিক লোক সোমাই আছে বুলি আমাক আৰক্ষী লোকে কৈছে। গতিকে যিহেতু 200জন লোকৰহে হেনো অনুমতি আছে, গতিকে দেখা যাব আমি কিমান লোক আমি দেখা পাওঁ, তেওঁলোকে কিমান সময়ৰ পৰা ইয়াত ৰৈছে আমি সেয়া জানিব চেষ্টা কৰিম। ইয়াত দেখুৱাইছোঁ মই পুনৰ কৈছোঁ যে 80ৰ পৰা 70 উৰ্ধ আইতা ইয়াত আইতা ককা ইয়াত আহিব লগা হৈছে তেওঁলোকে আধাৰ কাৰ্ডৰ নামত, আৰু তেওঁলোকে ইয়াত বুন্দা পৰ দিবলগীয়া পৰিস্থিতি সৃষ্টি হৈছে। আইতা আপুনি ক'ৰ পৰা আহিছে? কিমান সময়ত আহিলে আপুনি ইয়ালে? 7:00-8:00 আহিছোঁ দে। হয়, বহুত দেৰি শাৰী পাতিব লগা হ'ল। হা, শাৰী পাতিবলগীয়া হৈছিলে আপোনাৰ? নাই দে, আকৌ মই আপোনাৰ ওচৰলৈ আছোঁ। বাইদেউ কিমান সময় ধৰি আপোনালোকে বাহিৰত শাৰী পাতিলে আৰু আপোনাৰ কাম হ'ল নাই? হোৱা নাই, 2 ঘণ্টা হৈছে, আহিছোঁ 7:00 আহিছোঁ। হোৱা নাই, এতিয়া 1টা বজাত টাইম দিছে, হ'ব 1টা বজাতে হ'ব। বাহিৰত কিমান মানুহ আছে, ভিতৰত কিমান মানুহ আছে? ভিতৰত আছে, বহুত মানুহ আছে। এনেক পৰিস্থিতি বৰ্তমান সময়ত দেখা গৈছে আৰু আমি আপোনালোকক এই ভিতৰত আহি আপোনালোকক দেখুৱাইছোঁ। বাহিৰত যিমান দূৰলৈ চাই কেৱল মানুহ আৰু মানুহ আছে, ভিতৰৰ পৰিৱেশটো ক'ব নোৱাৰোঁ। এই মুহূৰ্তত মই আপোনালোকক তাতকৈ আৰু ভয়ংকৰ এটা দৃশ্য দেখুৱাব বিচাৰিছোঁ। ভিডিঅ' জানি সজয় আছে, আপোনালোকে চাওক ভিতৰত কিমান মানুহ এই মুহূৰ্তত সমবেত হৈ আছে। আৰু এনেদৰে বৰ্তমান সময়ত আধাৰ কাৰ্ড নিৰ্মাণৰ নামত গ্ৰাহকক ইয়াত তেওঁলোকক ৰখা হৈছে, গ্ৰাহকক ইয়াত শাৰী পাতিবলৈ দিয়া হৈছে। ইয়াত চব কোনো ধৰণৰ সামাজিক দূৰত্ব চৰকাৰ প্ৰশাসনৰ নিৰ্দেশনা ইয়াত সম্পূৰ্ণৰূপে উলংঘন কৰা হৈছে, সম্পূৰ্ণৰূপে ভৰিৰে মোহৰা হৈছে। আৰু এই পৰিস্থিতি আপোনালোকক মই দেখুৱাইছোঁ। আৰু এই মুহূৰ্তত আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ পোনপটীয়া সম্প্ৰচাৰ লাচিত নগৰৰ পৰা, গুৱাহাটী লাচিত নগৰৰ পৰা। এনেদৰে আধাৰ কাৰ্ড কেন্দ্ৰত দেখিবলৈ পোৱা গৈছে শ লোকৰ সমাৱেশ ঘটিছে, ভিতৰে বাহিৰে হাজাৰৰ অধিক লোক ইয়াত সমবেত হৈছে। কিন্তু এই মুহূৰ্তলৈকে আৰক্ষী লোক নাই আৰু এইসকল লোকে কেনেদৰে ইয়াত শাৰী পাতিবলগীয়া হৈছে সেই পৰিস্থিতিটো আপোনালোকে দেখিলে অনুমেয়। আৰু ভিডিঅ' যদি সজয় আছে মই অলপ আগুৱাই আহিম, যিহেতু বহু লোকৰ কাম হৈছে কিন্তু বহু লোকৰ কাম এই মুহূৰ্তলৈকে হোৱা নাই, বহু লোকে মুখত মাস্কো পৰিধান কৰা নাই। গতিকে এটা ভয়ংকৰ কথা, ইয়াৰ পৰা যে ক'ভিড সংক্ৰমণ নহ'ব সেয়া আমি নুই কৰিব নোৱাৰোঁ। ইয়াৰ ভিতৰৰ পৰিৱেশ এনেদৰে ভিতৰত লোকসকল শাৰী পাতিবলৈ হৈছে। আমি মন্তব্য ল'ব চেষ্টা কৰিম বিভিন্নজন যিহেতু আছে। বাইদেউ আপুনি কোলাত কেঁচুৱা লৈ ইয়ালৈ আহিছে, কিমান সময়ৰ পৰা আপুনি বাহিৰত শাৰী পাতিবলগীয়া হ'ল আৰু এতিয়া কিমান সময় হ'ল আপুনি ইয়াত থকা? ৰাতিপুৱা আমি ঘৰৰ পৰা 4:30 ওলাইছোঁ, ইয়াতে মুঠতে 5টা বজাত আহি পাইছোঁ। আপুনি আহিছে ক'ৰ পৰা? আমি হেৰি গোবৰ্ধন পৰা আহিছোঁ, বিভিন্নজন আছে। মই অলপ মন্তব্য ল'ম, বাইদেউ আপুনি কিমান সময় পাৰি আছে? এই মুহূৰ্তত আমি আপোনালোকক এনেদৰে দেখুৱাইছোঁ বৰ্তমান সময়ত ইয়াত শাৰী পাতি পাতি এনেদৰে লোকসকল সমবেত হৈছে। এইখিনি ঠিকেই আছে, কিন্তু ভিতৰৰ বাহিৰৰ যদি পৰিৱেশটো চাই আপোনালোকে গোটেই বেবেৰি বাং দেখিব। এইকাৰণে কৈছোঁ ইয়াত চৰকাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা ব্যৱস্থা কৰিব লাগিছিলে, যিহেতু ইয়াত ইমান বৃহৎ সংখ্যক জনসমাগম ইয়াত ঘটিছে। এই জনসমাগমৰ পৰিপ্ৰেক্ষিতত যথেষ্ট পৰিমাণৰ এক ভয়ংকৰ পৰিস্থিতি উদ্ভৱ হ'ব পাৰে, কিয়নো ক'ভিড সংক্ৰমণ এই মুহূৰ্তলৈকে ক'তো নিয়ন্ত্ৰণ হোৱা নাই। যথেষ্ট পৰিমাণৰ লোক প্ৰতিখন জিলাতে আক্ৰান্ত হৈছে, বিশেষকৈ গুৱাহাটী মহানগৰীত দৈনিক 300ৰো অধিক আচলতে লোক দৈনিক আক্ৰান্ত হৈ আছে। তাৰ পাছত
পিছত এনেদরে যদি পরিবেশ এই পরিবেশ যদি গুৱাহাটী মহানগরীর মাজমজিয়ার লাচিত নগর আপনাদের দেখবলে পাইছে তো ভাবি সব কেনধরণের এক পরিবেশে বিরাজ করব পারে এয়া এক ভয়ঙ্কর পরিবেশ কব লাগবে বিভিন্নজন আছে বাহিরের যখন লোক আসলে পোহারেপরা প্রতি নিশার পর শাড়ী পাতি পাতি রবলগা হয়েছে মন্তব্য শুনালো ভিতর লোকসলার মন্তব্য শুনাইছো আর দুই এক আছে আমি মন্তব্য লোক চেষ্টা করি যেহেতু বহু বহু লোক ইয়াত আছে আশীরুদ্ধ সত্তরুদ্ধ আইতাও আছে আইতা আপনি কোর আছে আধার কার্ডের কাম করবো হয় কি সময় ধরে রয়েছে আপনি ছয়টা বাজার আর বহু লোক আছে আপনাদের অল্প খেরেঙা হয়ে থাকব অল্প আপনাদের খেরেঙা হয়ে থাকব আপনি কোথায় আমি তো খানাপাড়াপাড়া আপনার ইয়াত এনেদরে শাড়ি পতাইছে কোন ধরনের ইয়াত আপনাদের দূরত্ব নাই আপনাদের অল্প আঁতরিয়াতে থাকবসো অল্প আঁতরিয়াতে থাকব আমি রাইজক আমি কবহে পড়ো কিন্তু রাইজে যেহেতু পরিস্থিতির টারণাত পড়ে এনেদরে শাড়ি পাতবলগা হয়েছে ভয়ঙ্কর পরিবেশ কব লাগবে বাইরের পরিবেশ তো ইতিমধ্যে আমি মাইনুজনী দর্শকলক দেখাইছো এই মুহূর্তে ভিতর পরিবেশ দেখাইছো ভিতর তো এনেদরে আসলে শহ লোকের সমাবেশ ঘটিছে আর এয়া হয়েছে গুৱাহাটী লাচিত নগর আধার কার্ড কেন্দ্রের পরিবেশ আর এনেদরে চলিছে এটা আধার কার্ড কেন্দ্র যত আসলে গ্রাহকক হারাশাস্তি করা দেখা গেছে বহু লোক ইয়াত সমবেত হবলে দিয়া হয়েছে আর এটা ডেটাতে আসলে বহু লোকক সমবেত হবলে দিয়া হয়েছে যেহেতু সরকার প্রশাসনের ফলের কাহার নির্দেশ আছে যে 50 জনক অধিক লোক রাজহুয়া স্থানত সমবেত হব নোৱাৰিব কোনো ধৰণৰ ৰাজহুৱা সভা সমিতিত তেওঁলোক থাকিব নোৱাৰিব 50 জনতকৈ অধিক লোক তাৰ তেনে পৰিস্থিতিত এনেধৰণে আচলতে দেখা গৈছে শ শ লোকৰ সমাৱেশ মই এতিয়া বাহিৰলৈ যাম বাহিৰৰ পৰিৱেশটো আপোনালোকক পুনৰ দেখুৱাব চেষ্টা কৰিম আৰু ভিতৰ চালি অজয় আছে যিহেতু আধাৰ কাৰ্ড কেন্দ্ৰ আমি দেখুৱাই আছোঁ আধাৰ কাৰ্ড কেন্দ্ৰ এইটো লাচিত নগৰ 3rd ফ্ল'ৰ অফিচটো আছে সুৰেখা স্কোৱাৰ লাচিত নগৰ পেণ্টালুন্স বিল্ডিং উলুবাৰী গুৱাহাটী আৰু এই যিটো আধাৰ কাৰ্ড কেন্দ্ৰ আছে আধাৰ সেৱা কেন্দ্ৰ আধাৰ সেৱা কেন্দ্ৰত বৰ্তমান সময়ত দেখা গৈছে শ শ লোকৰ সমাৱেশ বাহিরে ভিতরে হাজারের অধিক লোক বর্তমান সময় দেখা গেছে আর এই মুহূর্তে আমি আপনার মাইনুজনী দর্শকলক পুনপটিয়াকৈ দেখাবলো কেনেদরে আসলে ইয়াত লোকের সমাবেশ ঘটিছে আর এইখানে কিন্তু নিয়ন্ত্রণ করবলে এই মুহূর্তলকে প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে কব লাগবে কেবল 2 জন আরক্ষী লোক বাহিরত নিয়োজিত করে সমগ্র আসলে দায়িত্বটা সামরিছে আর আমি পুনপটিয়া সম্প্রচার আপনার দেখাব চেষ্টা করলো এনেদরে এটা গুৱাহাটী মহানগরীত আনলক হওয়ার লগে অফিস কাছারি যেহেতু খুলিছে আর আনলক হওয়ার লগে যেহেতু অফিস কাছারি খোলার বাবে লোকসকল ওলাই আছে পুৱতি নিশার ইয়াত লোকের সমাবেশ ঘটিছে কিন্তু এই লোকসকলক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা লোকসকলক শৃঙ্খলাবদ্ধতার শাড়ি পতাই শাড়ি পাতি থাকার ক্ষেত্রে কেনেদরে আসলে ব্যবস্থা গ্রহণ করব লাগছিল যেদরে করব লাগছিল তেদরে কিন্তু ইয়াত করা দেখা পো নাই এই মুহূর্তে আমি পুনপটিয়া সম্প্রচার আপনার দেখালো এটা ছবিয়ে মিশা কথা নকয় প্রশাসনের যখন বরমুড়ি আছে ইয়ালে আহক আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করব আধার সেবা কেন্দ্র যখন বিষয়ববী আছে ইমান লোকের সমাবেশ হবলে কার অনুমতি আসলে দিলে এয়াও এক ডর প্রশ্নরূপে বিবেচিত হব কিন্তু এই পরিস্থিতি কেবল আপনার মূর বাবে নয় এক সামাজিক এক দায়বদ্ধতা যেহেতু বর্তমান সময় স্বাস্থ্য বিভাগ বিশেষভাবে প্রশাসনের ফল একটা কথা কোয়া হয়েছে আর সেই প্রশাসনের ফল কোয়া কথা এনে ধরনের যে 50 জনতকৈ অধিক লোকক রাজহুয়া স্থানত সমবেত হবলে দিয়া নহব এনে ধরনের নিষেধাজ্ঞা আরোপ করার পিছতো বর্তমান সময় হাজারের অধিক লোক এই মুহূর্তে পুয়ারপা ইয়াত সমবেত হয়েছে কিন্তু এই সকল লোক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এই মুহূর্তলকে প্রশাসনের এজনও লোক নাই আমি আপনার এই পরিবেশটি দেখালো আর ছবিয়ে মিশা কথা যেহেতু নকয় পরবর্তী সময় দেখা যাব প্রশাসন এই গোটে পরিস্থিতির ক্ষেত্রে কেনধরণের ব্যবস্থা গ্রহণ করে সেও আমি লক্ষ্য রাখি ভিডিও জার্নালিস্ট অজয় গুপ্তার সঙ্গে মানে দীপাঙ্কর কলিতা মাইনিজ নর্থ ইস্ট গুৱাহাটী।